আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের অনেকের ফোনে নেট স্পিড মিটার থাকে না, আপনারা দেখতে পারেন আপনাদের ফোনে কত এমবি করে নেট টানতেছে। এখন নেট স্পিড মিটারটি চালু করার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর আসার পর সার্চ বারে ক্লিক করবেন, এরপর এখানে লিখবেন নেট স্পিড মিটার। এখানে আমি লিখে দিলাম নেট স্পিড মিটার। এখন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। এখন আমি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে, এখন ওপেন করব। এখন এখানে একটি ক্লিক করে দিব, অ্যালাউ করে দিব। এখন উপরে দেখেন কত কেবি করে টানতেছে, নেট দেখাইতেছে আমার উপরে। দেখেন উপরে শো করতেছে কত কেবি করে নেট টানতেছে। এভাবে আপনারা যাদের ফোনে নেট স্পিড মিটার নাই, তারা এভাবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে এটি ব্যবহার করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।